الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود صدق الله مولانا العظيم وقال الشاعر العلام ایک شہید دیگر نسل آج برحلا کے دین سار نمود گر خبر خواہی از دیگر خروج سور برخا و سما ذات البروج ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم আর জোর সুর করুন আল্লাহুম্মা সাল্লি আলা নহিঁ দু জাহানে مثال محمد کمال خدا ہے جمال محمد اللہم محمد نے آ کر شرک کو مٹایا شرک کو مٹا کر توحید سکھایا اللہم محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر اسلام سکھایا اللہم
محمد نے آ کر ظلم کو مٹایا, ظلم کو مٹا کر انصاف سکھایا. اللہم اما بعد, جناب صدر محترم معزز علماء حضرات سمانت شودی منڈلی اپستھت برادرن ملت برادرن اسلام امار سنےہر آدرر جوبک او چھوٹ بھائیرا পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. দক্ষিণ বাংলার অলিকুল শিরোমণি আমার রাহবরে কামেল মুর্শিদ মুকাম্মেল চলাভাঙ্গার মরহুম পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা জনাব হযরত মাওলানা শামসুল হক সাহেব মতিউল আলী আমার পীর ভাই, আজ তিন বছর ধরে খালি আমাকে বলে ভাই যান একটু যাবেন না, অর্ধকার এই ডেটটা এই তারিখটা টাঙ্গাইলে এক বছর পূর্বে বুক করা ছিল, আমার ভাইয়ের আবেদনের প্রেক্ষাপটে আমি টাঙ্গাইলের ওই তারিখটা মুলতুবি করে আপনাদেরকে দুদিন সময় দিয়ে আমি সময় মতো আপনাদের সামনে হাজির হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। আমার সাথে সাথে সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলের পোস্টার মোটামুটি ভালো হয়েছে, প্রচার একবারে খারাপ হয় নাই, এরপরও আমার ভাইজান যেভাবে পায়ে ধরল আমার তিরিশ বছরের বক্তৃতা জীবনে, এভাবে মানুষকে মাহফিলে আনার জন্য অনুরোধ করতে আমি কোনোদিন শুনি নাই। আপনারা এখানে অনেক লোক আমার শ্রোতা আছেন, আপনারা জানেন পটুয়াখালীর মির্জাগঞ্জ খলিফা সাহেবের মাজারে আমার মাহফিলে পাঁচ থেকে ছয় লক্ষ লোক হয়, তাও আমি সেখানে শুনি নাই এইভাবে মানুষকে অনুরোধ করতে। সর্বশেষ তিনি যে কথাটা বলছেন ওইটার সাথে আমি একমত নই, লাস্তা আলাইকুম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হুজুরকে আল্লাহ বলেন আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনি ডান্ডা মেরে মেরে ঠান্ডা করে আমার বান্দাদেরকে হেদায়েতের দিকে আনবেন, এজন্য আমি দারোগা বানাই আপনাকে পাঠাই নাই, মুসাইতেরুন মানে দারোগা ওসি সাহেব। লাস্তালাইহিম বিমুসাইতেরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আমাদের দায়িত্ব হলো পুষিয়ে দেওয়া, বিধায় আমরা পুষিয়ে দেব, ওয়ামা আলাইনা ইল্লাল বালাক। দিলে মোস্তার সে পুষ আয়রনক বাজ মা খুদায়া নিহিলায়া গিয়া হো,
کرامت کر دیا تو خدمت پسندی بتوفیق سجودم سر بلندی بتوفیق سجودم سر بلندی মহাপবিত্র রমজানের মাস চলে গেছে, বলেন তো আমাদের মধ্যে অনেক লোক রোজা রাখে নাই, আমাদের মধ্যে অনেক মুসলমান নামধারী লোক তারাবির নামাজ পড়ে নাই, কি বলেন? সকলে পড়ছে? কেরামত কর দিয়া যে খেদমত পছন্দি বতৌফিক সুজুদাম সর্বলন্দি, যার সিজদা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করছেন তাকে ডেকে এনে বলছে তুই আমার সিজদা কর। বলুন সুবহান, দিলের মস্তার সে পোষ আয়রনক বাজ মাই খুদায়া নিহিলায়া গিয়া। এই মাহফিলে আমরা যে লোকগুলি আসছি আমরা এখানে বুদ্ধির বলে আসি নাই, যদি বুদ্ধির বলে আসতাম আমাদের থেকে অনেক বুদ্ধিমান লোক বাজারে আছে। আমরা এখানে শক্তির বলে আসি নাই, যদি শক্তির বলে আসতাম আমাদের চেয়ে অনেক শক্তিশালী লোক বাড়িতে আছে। বোঝা গেল? আমরা শক্তির বলেও আসি নাই বুদ্ধির বলেও আসি নাই, কোন এক মহাশক্তি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে এনেছেন এই জন্য আমরা এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। দিলে মস্তার সে পুস্তারনক বাজ মাই খুদায়া নিহিলায়া গিয়া। আমি আসি নাই আমার কেউ আনছে। শক্তির বলে আসলে শক্তিশালী লোকগুলি এখানে এসে বসত, বুদ্ধি বলে আসলে বুদ্ধিমান লোকগুলি এখানে থাকতো। বোঝা গেল? বুদ্ধির বলে আসি নাই শক্তির বলে আসি নাই, কোন এক মহাশক্তি আমাদেরকে মেহরবানি করে আনছেন এই জন্য আসছি। তাই তার শুক্রিয়া আদায় করে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মাহফিল ইন্তেজামিয়া কমিটির নির্দেশে সূরায়ে বুরুজের চারটা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাই হযরত মাওলানা শামসুল হক সাহেব মাদজিল্লাহুল আলী এবং কিছু লোক আমাকে বলছে যে সূরা ইউসুফের ক্যাসেট আপনার বাজারে পাওয়া যায়, সূরা কাহাফের ক্যাসেট বাজারে পাওয়া যায়, সূরা নমলের ক্যাসেট বাজারে পাওয়া যায়, সূরা মানি ইসরায়েলের ক্যাসেট বাজারে পাওয়া যায়, সূরা বুরুজের ক্যাসেটটা বাজারে পাওয়া যায় না বলে এই সূরাটা আপনাদের আপনাকে তাফসীর করার জন্য আমরা অনুরোধ করছি। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি এই সূরাটার নাম হল সূরা বুরুজ। বুরুজ শব্দের দুটা অর্থ, এক অর্থ হল বুরুজ মানে তারকা গ্রহ উপগ্রহ, আর দ্বিতীয় অর্থ হল বুরুজ মানে কক্ষপথ, যেই কক্ষপথ দিয়ে চন্দ্র সূর্য উদয়স্ত হয়। এই সূরাটা নাজিল হয়েছে রসুলের জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 22টা আয়াত এবং 22 আয়াতে একটা রুকু। আমি মাত্র আপনাদের সামনে 4টা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। পুরা সূরা তো তাফসীর করা দূরের কথা, আমি এই দুই দিনে ছোট্ট 4টা আয়াতের তাফসীর করতে পারবো কিনা আমার কাছে সন্দেহ লাগতেছে। আমি ধারাবাহিকভাবে আরম্ভের প্রারম্ভে 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের এই প্যান্ডেলকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে বেহেস্তের বাগান বলে ঘোষণা করলাম। বলুন সুবহান। মুদ্দতে উমরে কে দর জান্নাত বুয়াদ কায়বা উকবা দাখিল দোজখ বুয়াদ। যারা একবার কিছু সময়ের জন্য যে
বেহেস্তের বাগানের মধ্যে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেস্তের বাগানে বসা মানুষকে ওই বাগানের থেকে উঠাইয়া নিয়া কোনদিনও নিজ হাত দিয়া ধইরা জাহান্নামে ফেলবেন না। মদ্দতে উমরে কেদার জান্নাত বুয়াদ কাবা উকবা দাখিলে দোজখ বুয়াদ। বিদায় আপনারা সব বেহেস্তের মানুষ, ওলামায়ে কেরামরা আমার পাশে বসা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তালতলের পীর সাহেবকে আমি আমার পাশে বসাইছি, সাক্ষী বানাইছি। কোরআন শরীফের যত জায়গায় বেহেস্তের কথা আছে সব জায়গায় বলছেন খালিদিনা ফিহা আবাদা, পার্মানেন্ট সেটেল আপ। যাকে একবার আল্লাহ বেহেস্তের মধ্যে ঢুকাবে তারে আর বাইর করে জাহান্নামে ফেলবেন না। বলুন সুবহান, খালিদিনা ফিহা আবাদা। বিদা আপনারা সব বেহেস্তের মানুষ, জোরকন আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে আরম্ভের প্রারম্ভে বাজারের লোকদের লক্ষ্য করে আপনাদের সম্বোধন করে একটা ঘটনা শোনাই, যে ঘটনাটা ঘটেছে আজ থেকে 65 বছর পূর্বে ভারতের মুর্শিদাবাদ জেলায়। ঘটনাটা লিখেছেন আমাদের মুরব্বীর মুরব্বী হাকিমুল উম্মত মরহুম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। বলুন সুবহানাল্লাহ, বয়েল মজাহের বাতিন ইগানা হাকিমুল উম্মত কুতবে জামানা, জমানার শ্রেষ্ঠ ওলি উম্মতের ডাক্তার চিকিৎসক হাফিজ হুজুরের পীর মাওলানা আথার আলী সাহেবের পীর মাওলানা মকসুদুল্লাহ সাহেবের পীর মাওলানা শামসুরক সাহেব রহমতুল্লাহ আলাই পীর মরহুম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, খলিফা দেখলে বিশ্বাস না যে পীর কি রকম। বলুন সুবহানাল্লাহ। উনি লেখছেন মাগরিব নামাজের একটু পূর্বে রোড দিয়ে গাড়ি যাচ্ছে সিএমবি রোড দিয়ে 100 মাইল বেগে, চলন্ত অবস্থায় মসজিদের মেহরাবের থেকে মাগরিবের নামাজের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। সাহেব ছিলেন বেনামাজি, ড্রাইভারের সাহেব ছিল নামাজি। আজানের ধ্বনি শুনে চলন্ত অবস্থায় বলছে স্যার মাগরিবের নামাজের আজান শুরু হয়ে গেছে। সাহেবকে গাড়ি চালাও, আজান হয়েছে তোমার কি হয়েছে গাড়ি চালাও। আরো একটু দূরে যাওয়ার পর ড্রাইভার বলতেছে স্যার মাগরিবের নামাজের আজান শেষ হয়ে গেছে, সাহেবকে গাড়ি চালাও। আরো একটু দূরে যাওয়ার পর ড্রাইভার বলছে স্যার মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে গেছে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেবেন কি। সাহেব বলে বাড়ি চালায় যাও, সামনে যদি রাস্তার পাশে কোনো মসজিদ পাও তাহলে আমাকে গাড়ির মধ্যে রেখে তুমি তাড়াতাড়ি যে চট করে টপ করে পট করে নামাজ পড়ে আসতে হবে। শুনছেন, আমি আপনাদেরকে বলি আমরা যারা সব সময় এশার নামাজ পড়ে শুই, যদি একদিন এশার নামাজ না পড়ে শোন বলুন তো ঘুম আসবে কিনা? আসবে। কিন্তু আমাদের ভাই বারাদার একদল ফজর টু এশা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু তাদের ঘুম তো ভাই জান মোটামুটি খারাপ হয় না, কি বলেন? আসেন একদম আরো নিকটে আসেন। আমরা যারা পাও ধুয়ে শুই, একদিন পাওনা ধুইয়া পায়ের মধ্যে ধুলা বালি আর কাদা জড়াইয়া
তোষকের উপর উইটার ল্যাব গাই দিয়া চোখ বোঝা থাকবেন ঘুম আসবে কিনা, আসবে। কিন্তু আমাদেরই ভাই বেড়াদের একদল আছে, কার্তিক টু ফাল্গুন শীতের পাঁচ ছয় মাসে একদিনও পাওয়া দেবে না, তাই বলে কি তাদের ঘুম মোটামুটি খারাপ হয় না, কি বলেন ঠিক না? নামাজে মানুষ, নামাজের সময় যদি শরীরের মধ্যে অস্থিরতা এসে যায়, বেচানি এসে যায়, আল্লাহর হাবিব বলেন নিশ্চয় তুমি কামিল মুমিন, তোমার সিজদা আমার আল্লাহ পছন্দ করেছেন। তাই কে স্যার একটু নামাজ পড়ার সুযোগ দেন স্যার, সাহেব কয় গাড়ি চালাই যা, রাস্তার পাশে মসজিদ পাইলে আমারে রাখিয়া তাড়াতাড়ি নামাজ পড়ে আসবি, যা যা। বলতে না বলতেই রাস্তার পাশে একটা মসজিদ পাওয়া গেল, ড্রাইভার সাহেব মালিক বড় সাহেবকে গাড়ির মধ্যে রেখে তাড়াতাড়ি মসজিদের দরজায় যেয়ে দেখে সবে মাত্র মাগরিবের নামাজের প্রথম রাকাত আরম্ভ হয়েছে, লাইনের মধ্যে যারা মোতাবা জাহানিলা জাহাদিল কাবাতি শরীফতে আল্লাহু আকবর বলে নিয়ত করে ফেলল, নিয়ত করছে মাগরিবের তিন রাকাত নামাজ জামাতের সাথে আদায় করল, সুন্নত দুই রাকাত পড়ল, অবশেষে দুই রাকাত নফল পড়তো তিনি ভুল করলেন না, এবার সুন্দর করে বসে বসে মনোযোগ সহকারে তসবিহ ফাতিমি পড়তেছে, আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার পড়া শেষ হলো। এবার ড্রাইভার সাহেব অত্যন্ত মনোযোগ সহকারে দ্বিতীয় তসবিহ আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করলো, বলুন আলহামদুলিল্লাহ, যখন দ্বিতীয় তসবিহ আলহামদুলিল্লাহ 33 বার পড়া শেষ হয়ে গেল, এইবার ড্রাইভার সাহেব বড় তসবিহ পড়া আরম্ভ করলো, বড় তসবিহ কি কন্তু বলেন আল্লাহর কয়বার পড়বে, 34, যখন 34 বার আল্লাহু আকবার বড় তসবিহ পড়া শেষ হয়ে গেল, অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে ড্রাইভার সাহেব মুনাজাত দিতেছে, বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মুনাজাত দিয়ে কাঁদতেছে। এদিক দিয়ে সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ব্যাপার কি সব মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসলো, আমার ড্রাইভারকে মসজিদের মধ্যে কে ধরে রাখলো? ড্রাইভার কেন বাইর হয় না? সাহেব গাড়ির দরজা খুলে মসজিদের জানলা দিয়ে উঁকি মেরে দেখে ড্রাইভার সাহেব হাতের মধ্যে যেন কি গুনতেছে, আর রাখছে নামাজ তো পড়ছেই, আবার বসে বসে হিসাব মিলাইতেছে, শুনছে চুকানারা তবে আতে দে হুনার বুদ পয়গম্বর যা দেবি কদর সেনায়ফজুদ হুনার বন মা আগার দারি না গাও হার কেবল খারাস তো ইব্রাহিম যে আজার, ও আমার ভাইরা ও আমার বাবাজিরা, মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয় না, ড্রাইভার হাতের মধ্যে কি গনে মুসলমানের বেটা জানে না, নামাজ তো পড়লই না, আবার ড্রাইভার সাহেব হাতের মধ্যে কি গনে সেটাও বলতে পারে না, সে মনে মনে কয় তেলের টাকা বুঝি হিসাব মিলাইতেছে, মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হয় না, যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হতো, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিলে কেনান কেন মুসলমান হলো না? তাই আধ্যাত্মিক সম্রাট
শেখ মুসলিউদ্দিন সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন চুক নারা আর তবে আতে বে হুনার বুদ পয়গম্বর যা দেগি কদরস নয়ফজুদ হুনার মন মা আগর দারি না গাও হার কে গুল খারাস তো ইব্রাহিম যে আজার মুসলমানের ঘরে জন্ম নিলে মানুষ মুসলমান হয় না, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়ে কেনান মুসলমান হলো না, অপরদিকে ইব্রাহিম খলিল মুসলিম জাতির পিতা আজর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে শুধু মুসলমানে নন তিনি মুসলিম জাতির পিতা সৈয়দুল মুয়াহিদিন পয়গম্বর। বলুন সুবহান, সাহেব রাখিয়ে গেছে মোনাজাত দিয়ে বাইর দেখাবো তামসা দেখাবো। মোনাজাত দিয়ে ড্রাইভার যখন ঘরের দরজায় আসছে মসজিদের দরজায় আসছে, সাহেব কয় আরে বেকুব, যারা মসজিদে যায় তারা বলে বেকুব। কয় কারা? যারা খাঁটি পিওর প্রেস এক নম্বর বেকুব তারা। সাহেব কয় আরে বেকুব, কোন সে তাকত তুমকো মসজিদ মে বান কে রাখা হ্যায়, তুম কিউ মসজিদ সে নকল নি নি সকতা। ও বেকুব, তোরে কোন শক্তি মসজিদের মধ্যে ধরে রাখছে, তুই কেন মসজিদ থেকে বের হইতে পারো না? ড্রাইভার যদি অধীনস্থ কর্মচারী ইমানের পাওয়ার ছিল, কয় চাকরি জাকাত থাক হক কথা কব, মসজিদের দরজায় হাত মেরে নিরা বলে শুনিয়ে সাহেব ওয়ে তা কথাম কো এতনি ওয়াকত মসজিদ মে বান কে রাখা হ্যায় জো আপকো মসজিদ মে দাখিল হোনে কা তৌফিক নহি দিয়া। বলুন সুবহান, সাহেব বেশি চটাচটি করবেন না, বেশি রাগারাগি করবেন না, ওই শক্তি আমাকে এতক্ষণ পর্যন্ত তার ঘরে ধরে রাখছে বসায় রাখছে বাইরেতে দেয় না, যে শক্তি এই মাগরিবের নামাজের সময় মুসলমানের ছেলে হওয়া সত্ত্বেও আপনাকে তার ঘরে ঢুকবার মতো তৌফিক দেন নাই। বিধা আমি ওই মহাশক্তির শুক্রিয়া আদায় করছি যিনি অত্র এলাকার হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাদেরকে নিজের মনে করে আপন মনে করে বন্ধু মনে করে তার কোরআনের মহতি মাহফিলের সামনে আনার নিচে ওলামা একরামের সামনে বসার তৌফিক দিছেন। অপরদিকে তারই একদল বান্দা জ্ঞান বুদ্ধি হুঁশ ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে এই প্যান্ডেলে আসবার এবং বসবার মতো তৌফিক দেন নাই, এজন্য তারা আসতে পারে নাই। তাই আমরা যারা আসছি খুব জোরে সরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে সুরাটা আপনাদের সামনে তাফসীর করার জন্য মনস্থ করেছি এই সুরাটার নাম হলো সুরায়ে বুরুজ। অনেকে বলবেন যে হুজুর মাত্র চারটা শব্দ, এ আপনি দুই দিনে পারবেন না, ব্যবহার ডাকি উল্লাউ কানাল বাহারো মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহারো কাবলান তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোর সরে বলেন সুবহান। পৃথিবীর মধ্যে সর্বমোট পাঁচটা মহাসাগর আর ৬৬টা আছে সাগর, এই পাঁচটা মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এত গভীর, ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে তার গভীরতা এত বেশি, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বত যার উচ্চতা হলো ২৯,০০০ ফিটের ঊর্ধ্বে, ওই হিমালয় পর্বতকে আস্থা ধরে যদি প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়া হয় বাই জান ৭,০০০ ফিট পানির নিচে হিমালয় পর্বতের এভারেস্ট চূড়া ডুবে থাকবে। ৩৬,০০০ ফিট হলো গভীর প্রশান্ত মহাসাগর।
দুই নম্বর গভীরতম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট, এত গভীর। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা প্লেন ঘন্টায় 1,000 মাইল বেগে যদি আমেরিকার ওয়াশিংটন রওনা দেয়, আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। আল্লাহ বলেন, উল্লাউ কানাল বাহারু মিদাদাল্লি কালিমাতি রব্বি। আটলান্টিক মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, ভারত মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগরের সম্পূর্ণ পানি যদি কালি হয়, দুনিয়ার মানবার দানব তোমরা যদি লেখক হও, গাছপালা তরুলতা ছোট্ট ছোট্ট করে কেটে যদি কলম বানায় নাও, এরপরে যদি আমার কোরআনের তাফসির লেখা আরম্ভ করো, লেখতে লেখতে মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, আমার কোরআনের তাফসির ব্যাখ্যা অসমাপ্ত থেকে যাবে। বুদ্ধি নাই, জ্ঞান নাই, লেখাপড়া জানি না। আমার সারা জিন্দগিতে যদি আমি চেষ্টা করি, এক আলিফের তাফসির তো শেষ হবে না। আর আপনাদের মতো কতগুলি মহাজ্ঞানী আল্লাহওয়ালা মানুষ যদি কেয়ামত পর্যন্ত হুদার প্রশংসা করেন, প্রশংসা কি শেষ হবে? হবে না। দুটা ভাই স্যার, তাই আমি আপনাদের সামনে আজ 30টা বছর সারা বাংলাদেশের পটুয়াখালীর সমুদ্র সৈল সৈকত আলিপুর মসজিদের থেকে আরম্ভ করিয়া পঞ্চগড়ের তেঁতুলিয়া আর সিলেটের জাকিগঞ্জ থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ পর্যন্ত বাংলাদেশের সমগ্র এলাকার মধ্যে আমি 26 বছর বয়সে তাফসির আরম্ভ করছি, 30 বছর তাফসির আমার চলছে, বর্তমানে আমার বয়স 56 বছর। এই 30 বছরে আমার মনে হয় আমি একটা স্বর্ণমুখী সুই যদি আটলান্টিক মহাসাগরে ছাইড়ে দিয়ে আগলি দেয়, সুইয়ের মাথায় যতখানি পানি আসবে এতখানি তাফসিরও আমি 30 বছরে করতে পারি নাই। বলুন সুবহান, বিধান কি তাফসির করব আর কি তাফসির আপনারা শুনবেন। এবার আসুন, আমি আপনাদেরকে আজ এবং আগামীকালের জন্য তাফসির ক্লাসের ছাত্র হিসেবে ভর্তি করে নিলাম। রাজি হয়েছেন? যেমন রাজি হয়েছেন? আমি করে ভর্তি হিস নিব না, বেতনও নিব না, সকলে পড়ুন তো যাতে ভর্তি হইলেন পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم زركن طالب العلم زركن بسم الله الرحمن الرحيم বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে, জোরে বলেন আল্লাহর নামে, দরি দরিয়ায় বেপায়া দরি তুফানে মোজাফজা দিলব গন্দি মে বিসমিল্লাহ হে মজরে হা মুরসা। কোরআনের তাফসীরের মহাসমুদ্রে আপনারা যাত্রী, আমি হলাম মাঝি। আমি আমার নৌকাকে যাত্রী সহ কোরআনের তাফসীরের মহাসমুদ্র যার কূল নাই কিনারা নাই দক্ষিণ পারের কোনো খোঁজ নাই এমন এক মহাসাগরের মধ্যে আমি যাত্রী নিয়ে রওনা হইলাম। বলুন সুবহান, দিলফ গন্দি মে বিসমিল্লাহ হে মজরে হা মুরসা। আপনারা ভাইজান
ছাত্র, তাই বলে আমি কিন্তু উস্তাদ না। আমি আপনাদের মতো বুজুর্গগুলোকে উস্তাদ হওয়ার যোগ্যতা আমার নাই। আপনাদের উস্তাদ এবং আমার উস্তাদ এখান থেকে 3,500 মাইল দূরে পবিত্র মদিনা মুনাব্বারায় রওজা পাকে সবুজ চাদর গায়ে দিয়ে ঘুমাইয়াছেন। তিনি নিজেই বলেছেন, বৈষ্ট মুআল্লামা, আমি তোমাদের নিকটে শুধু একজন নবী রূপে আগমন করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্ব মানবের সর্বশেষ শিক্ষাগুরু উস্তাদ হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। আমাদের উস্তাদের নাম কি বলুন তো? যুরকন লাহু মোহাম্মদ রসুল্লাহু মোহাম্মদ রসুল্লাহ। আমরা সকলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। পড়া এক ছাত্র না পারলে আর এক ছাত্র পারলে একজন আরেকজন কইয়ে দেয় না, যেরকম কইয়ে দেয় না, তা আমি পারি আপনারা পারেন নাই জন্য আমি কইয়ে দিতেছি। আসলে আমিও ছাত্র আপনারাও ছাত্র, বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি তাফসীর আরম্ভ হবে, বলুন ইনশাআল্লাহ। আজ কি বার? যুরকন মঙ্গলবার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আল বাদায়ুস সানা নামক কিতাবের মধ্যে লিখেছেন, হিসাব কিতাব যখন কমপ্লিট হয়ে যাবে, বেহেশতিরা বেহেশতে চলে যাবে, দোযখীরা দোযখের মধ্যে ঢুকে যাবে, সব পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এসে যাবে, হঠাৎ একদিন মঙ্গলবারে বেহেশতের রোড দিয়ে মাইকিং আরম্ভ হয়ে যাবে। বলুন সবার, জরুরি বিজ্ঞপ্তি দিবে, জরুরি ঘোষণা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। সম্পূর্ণ বেহেশতের গলি দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিবে, ও বেহেশতিরা আসলো মঙ্গলবার। বলুন সুবহানাল্লাহ, কেমনি যে দিনটা কমন পড়লো আমি বুঝলাম না কিছু। ও বেহেশতিরা আজ হলো মঙ্গলবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সরকারের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিশেষ ঘোষণা দেওয়া হলো, তোমরা সব বেহেশতিরা আমার এত নম্বর বেহেশতের এত নম্বর বাগানের নিচে একত্রিত হও। যেরকম মাইক দিয়ে ঘোষণা দিছিল প্রাইমারি স্কুলের সামনে একত্রিত হওয়ার জন্য, তাই আপনারা একত্রিত হয়েছে সব বেহেশতিরা সুনির্দিষ্ট জায়গায় একত্রিত হবে। একজন আরেকজন জিজ্ঞাসা করবে, ভাই রে আমরা তো সুখ শান্তির মধ্যে ডুবে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে কেন আনছেন? আরেকজন কবে মনে হয় আমাদের ভালো একটা খাউন দিবে, আরেকজন বলবেন আরে ভাই বেহেশতের মধ্যে যখন যে খাউন চাই সেটাই তো দেয়, যেটা কল্পনা করি সেটাই তো সামনে হাজির করে দেয়, আমাদের এখানে কেন দেয় ক্যান্সার ব্যাপারটা বুঝলাম না। এ বলে নিজেদের মধ্যে আলোচনা আর সমালোচনা হইতে থাকবে, এমন সময় উপরের থেকে আওয়াজ আসবে, ও আমার বেহেশতিরা আজ হলো মঙ্গলবার। বলুন সব বেহেশতের উপর দিকে তাকাবে, আল্লাহ কথা কয় আজ হলো মঙ্গলবার, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে আনছি, তোমরা সব একত্রিত হয়ে নানা রকমের কল্পনা জল্পনা করতেছ, আমি কি জন্য এনেছি তোমরা তা জানো না। তোমরা লক্ষ্য করে দেখো, তোমাদের ডাইনে আর বাঁয়ে দুই হাতের দুই পাশে দিয়ে আমি রব্বুল আলামিন কুদরতি পাখা লাগাই দিয়েছি। দেখো তোমরা সব উড়াল দাও,
এই কথা বলার সাথে সাথে বেহেশতি মানুষগুলি খুশির সাথে পাখা বাড়ি দিয়ে উপরের দিকে উঠতে আরম্ভ করবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, র্যান্ডম পাখির মতো মনের আনন্দে উপরে উঠতে আরম্ভ করবে। একদিনে 1000 বছরের রাস্তা উড়িয়ে বৈকাল বেলা যে সাদা দপদপে মরমর পাথরের দ্বারা বানানো প্রকাণ্ড একটা বিল্ডিং এর মধ্যে যাইয়া নামবে, ওই বিল্ডিং এ নামার সাথে সাথে পাখাগুলি গুছাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বেহেশতে মানুষেরা, একদিনে 1000 বছরের রাস্তা উড়ে অত্যন্ত ক্লান্ত আর পিপাসিত হয়ে গেছে, তোমরা আমার প্রত্যেক বেহেশতিকে 1 গ্লাস করে ঠান্ডা পানি পান করায় দাও। এবার ফেরেশতারা এসে প্রত্যেক বেহেশতিকে 1 গ্লাস করে ঠান্ডা পানি পান করে দিবেন। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফেরেশতাদের হাতে বেহেশতিরা যখন 1 গ্লাস ঠান্ডা পানি পান করবে এমন ভাবে ক্ষুধার পিপাসা নিবারণ হবে, 1000 বছরের মধ্যে বেহেশতি মানুষদের পিপাসার কোনো খবর থাকবে না। মরমর পাথরের দ্বারা বানানো ওই বিল্ডিং এর মধ্যেই বেহেশতিরা রাত্রে যাপন করবে। প্রত্যেক বেহেশতিকে 1-1টা খাট দেবে, 1-1টা পালন দিবে, 1-1টা আলনা দেবে, ডবলিং করাবে না, সারা রাত্রি আরামের ঘুম ঘুমাবে। যখন ভোরে ঘুম থেকে জাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরে, ও আমার বেহেশতিরা, আজ হলো বুধবার, তোমরা গতকালকার মতো উড়াল দাও। এই কথা বলার সাথে সাথে সম্পূর্ণ বেহেশতিরা উপরের দিকে উঠতে আরম্ভ করবে, র্যান্ডম উপরের দিকে উঠতে থাকবে। একদিনে 1000 বছরের রাস্তা উড়ে বৈকাল বেলা যে সাদা ধপ ধপে মরমর পাথরের দ্বারা বানানো প্রকাণ্ড একটা বিল্ডিং এর মধ্যে যেয়ে নামবে, নামার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বেহেশতিরা, একদিনে 1000 বছরের রাস্তা উড়ে অত্যন্ত ক্লান্ত আর পিপাসিত হয়ে গেছে, আমার প্রত্যেক বেহেশতিকে তোমরা নিজের হাত দিয়ে 1 গ্লাস করে শরবত পান করায় দাও। ফেরেশতারা প্রত্যেক বেহেশতিকে 1 গ্লাস করে শরবত পান করে দেবেন। ফেরেশতাদের হাতে যখন বেহেশতিরা 1 গ্লাস শরবত পান করবে এমন ভাবে পিপাসা নিবারণ হবে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, 1000 বছরের মধ্যে বেহেশতি মানুষদের পিপাসার কোনো খবর হবে না। বুধবারে দিবাগত রাত্রে ওই বিল্ডিং এর মধ্যেই তারা রাত্রে যাপন করবে। প্রত্যেকটা বেহেশতিকে সেপারেট খাট দেবে, পালং দেবে, আলনা দেবে, আলমারি দেবে, অত্যন্ত আরামের সাথে রাত্রে যাপন করবে। ভোরবেলা যখন ঘুম থেকে জাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বেহেশতিরা, আজ হলো বৃহস্পতিবার, তোমরা উড়াল দাও। প্রত্যেক বেহেশতি পাখির মতো সারি ধরে র্যান্ডম মনের ফুর্তিতে উপরের দিকে উঠতে আরম্ভ করবে। একদিনে 1000 বছরের রাস্তা উড়া বৈকাল বেলা যে সাদা দপ দপে মরমর পাথরের দ্বারা বানানো প্রকাণ্ড একটা বিল্ডিং এর মধ্যে যেয়ে নামবে, নামার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার বেশ ফেরেশতারা, আমার বেহেশতিরা, একদিনে 1000 বছরের রাস্তা উড়া অত্যন্ত ক্লান্ত আর পিপাসিত হয়ে গেছে, তোমরা আমার প্রত্যেক বেহেশতিকে তোমাদের নিজ হাতে 1 গ্লাস করে খাঁটি মধু পান করায় দাও। ফেরেশতারা প্রত্যেক বেহেশতিকে 1 গ্লাস করে খাঁটি মধু পান করায় দিবেন। ফেরেশতাদের হাতে 1 গ্লাস খাঁটি মধু পান করার পরে এমন ভাবে পিপাসার ক্ষুধা নিবারণ হবে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই আল বাদায়ু সানা নামক কিতাবের মধ্যে লিখেছে, 1000 বছরের মধ্যে বেহেশতি মানুষদের পিপাসার ক্ষুধার কোনো খবর হবে না। বৃহস্পতিবারে দিবাগত রাত্রে
ওই বিল্ডিং এর মধ্যে তারা রাত্রে যাপন করবে, প্রত্যেক ম্যাচ থেকে সেপারেট খাট দেবে, সেপারেট পালং দেবে, আলনা দেবে, আলমারি দিবে, সব কিছু সাজিয়ে গুজিয়ে দিবে, সারা রাত আরামের ঘুমাম ঘুম ঘুমাবে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার বেহেশতিরাজ হলো শুক্রবার, এই শুক্রবারের দিন তোমরা দুনিয়ায় জুমার নামাজ আদায় করতা, বিদায় সকলেই মোবারক দিনে পবিত্র দিনে উপরের দিকে উড়াল দাও। বলার সাথে সাথে সম্পূর্ণ বেহেশতিরা মনের আনন্দে উপরের দিকে উঠতে আরম্ভ করবে। আল্লাহর হাবিব বলেন, শুক্রবারে জুমার নামাজের দিন কোন মুসল্লি যদি বাড়ির থেকে পাক সাফ কাপড় পরে ওযু করে মসজিদের দিকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দেয়, সে যেন এহরামের কাপড় পরে হজ করার জন্য মক্কার দিকে রওনা হলো। আল্লাহর হাবিব বলেন, জুমার নামাজ জামাতে আদায় করে পাক সাফ কাপড় এবং ওযু সহকারে যদি তুমি বাড়ি ফিরে আসতে পারো, আল্লাহর হাবিব বলেন, উম্মতী তুমি যেন মক্কা থেকে খাটি হাজি হয়ে বাড়ি ফিরে এলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মানুষ হজ করতে যাবে, অল্প কয়েকদিনের মধ্যে টাকা জমা দেওয়ার অর্ডার এসে যাবে, সর্বমোট 1 লক্ষ থেকে 1.25 লক্ষ টাকা খরচ হবে। চাচা যখন চিঠি লিখবে, এত তারিখে আমি ঢাকা আসতেছি আমি চাচারে রিসিপশন করার জন্য আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরে গেলাম, চাচা যখন গেটে আসলো, হাজি সাহেব আসসালামু আলাইকুম, চাচা মিয়া হজ কবুল হয়েছে কিনা, চাচা বলবে বাবা হজ করার করে আসছি, কবুল হয়েছে কিনা এই সংবাদ আমি কেন, আরফার ময়দানে 40 লক্ষ লোক কেউই বলতে পারবে না হজ কবুল হয়েছে কিনা, পারবে? আল্লাহর হাবিব বলেন, আরফার ময়দানে হাজি গেলে তার হজের গ্রান্টি সিউরিটি এবং কবুল হয়েছে কিনা এই সংবাদ নিয়ে হাজি বাড়ি আসতে পারে না। ও গরিবের দল, ও অর্থ অভাবী দল, তোমরা বাড়ির থেকে উজু করিয়া পাক সাফ কাপড় পরিয়া টুকটুক করে হাইটা হাইটা মসজিদের দিকে যাবা, জুমার নামাজ আদায় করে টুকটুক করে হাইটা বাড়ি চলে আসবা, আমার আল্লাহ তোমার একটা কবুল হজের সওয়াব দিয়া দিবেন। খেয়াল করে উজু করবেন বাড়ি মসজিদে না, যদি মসজিদে যে উজু করেন বাড়ি আর মসজিদের পথ হবে মহেশপুরের মত, আর যদি বাড়ির থেকে উজু করে রওনা দেন বাড়ি আর মসজিদের মধ্যখানের পথ হবে মক্কা মদিনার পথ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আজ কম শোনেন নাই, শশিনার দাদা হুজুর ওয়াজ শোনাইছে, মরহুম পীর সাহেব তবলা ওয়াজ শোনাইছে, চরমনার পীর সাহেব ওয়াজ শোনাইছে, গালুয়ার পীর সাহেব ওয়াজ শোনাইছে, মকামিয়ার পীর সাহেব ওয়াজ শোনাইছে, আমার রাবরে কামেল চলাভাঙ্গার পীর সাহেব হুজুর ওয়াজ শোনাইছে, আল্লাহর ওলিদের মুখে ওয়াজ আপনারা কম শোনেন নাই, ভাইজান খালি আমল করা বাকি আছে, জানার নাম ইসলাম নয় মানার নাম হলো ইসলাম। আমি আজ আপনাদের কাছে অঙ্গীকার নিতে চাই, আপনারা মেহরবানি করে আমার সাথে গভীর রাত্রে ওয়াদা করুন, আপনারা জুমার নামাজটা আদায় করবেন কিনা। কন্যারায় তাকবীর, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মাসের মধ্যে 4 থেকে 5টা হজ করার সওয়াব পাবেন। আর আমাদের দেশে একটা কুঅভ্যাস, শুক্রবারে জুমার নামাজের পরে বারান্দার মধ্যে গামছা মাজা বান্দা ফৌজদারি কিছু আরম্ভ করে, সপ্তাহের মধ্যে সামাজিক বিচারের কোনো খবর নাই, শুক্রবারে জুমার পরে কুদাকুদি আরম্ভ হয়, কি বলেন? তাই না? সারা বছর ঘুরে বিচার আসারের কোনো খবর নাই, ঈদের দিন খুতবার পরে শুরু হয়ে যায় ঈদগাহ ময়দানে জিহাদ, বদর যুদ্ধ। আমি আপনাদেরকে বলি, জুমার নামাজ পড়া মসজিদের মধ্যে ঝগড়া বিবাদ না পড়া, শুধু অজু করা, অজু সহকারে আপনি বাড়ি ফিরে আসবেন, মনে মনে বলবেন
আব্বাসী ভাই যেন বলে দিছে, ঝগড়াঝাটি করবো না, উজু সহকারে বাড়ি চলে যাই, তাহলে হজর সব পাবো, যে যত গন্ডগোল করুক আমার কাম নাই, টুকটুক করে হাইটা বাড়ি চলে আসবেন। আমি ওলামায়ে কেরামদের সামনে কসম খেয়ে বলছি, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে একটা কবুল হজর সওয়াব দিয়ে দিবেন। শুক্রবারের দিন সব বেহেস্তেরা উহুরের দিকে উঠতে আরম্ভ করবে, মনে আছে? র্যান্ডম উহুরের দিকে উঠতে থাকবে। সন্ধ্যাবেলা যে আজ কোনো বিল্ডিং এর মধ্যে নামবে না, একটা মজলিসের মধ্যে নামবে, সেই মজলিসের নাম আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন, ফি মাকাদি সিদ্দিকিন ইনদা মালিকিম মুক্তাদির। সব বেহেস্তের উঠতে উঠতে বৈকাল বেলা যে সুন্দর একটা মজলিসের মধ্যে নামবে, ওই মজলিসের মধ্যে নেমে পাখাগুলি গুছাইয়া যখন চক্ষু খুলবে, নজর করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন হাজির। হুরুগিল মান জিতনে নামাত হায় তু, হুরুগিল মান জিতনে নামাত হায় তু, ও সবসে বেহতর নামতে দিদারে তু, সবসে বেহতর নামতে দিদারে তু। অল ইন্ডিয়া মুফতি আজম মরহুম হযরত মাওলানা কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তালিমুল ইসলাম নামক ছোট্ট চটি কিতাবের মধ্যে লেখছে, বেহেস্তে সবসে বড় নেমত ই হোগা কে বন্দা আপনে আখ সে আল্লাহ রব্বুল আলামিন কো দেখনে পায়েগি। বেহেস্তের মধ্যে সবচেয়ে বড় নেমত এটাই হবে যে বন্দা নিজের চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কে দেখবে। হুরুগিল মান জিতনে নেমত হায় তু, ও সবসে বেহতর নেমতে দিদারে তু, সবসে বেহতর নেমতে দিদারে তু। সম্পূর্ণ মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের দিকে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার মেহমান আমার দরবারে এসে গেছে, তোমরা সব দরবার থেকে নেমে যাও, তিন মঞ্জিলে তিন স্টেপে যে তোমরা খাবাইছ। দুনিয়ায় মেম্বরের হাতে খাইছে, চেয়ারম্যানের হাতে খাইছে, এমপির হাতে খাইছে, বড় বড় লোকের হাতে খাইছে। তোমাদের কাছে প্রথম মঞ্জিলে ঠান্ডা পানি তোমরা খাওয়াইছ, দ্বিতীয় মঞ্জিলে শরবত তোমাদের হাত দিয়ে খাওয়াইছ, তৃতীয় স্টপিজে মধু তোমাদের হাত দিয়ে খাওয়াইছ। এখন আমার মেহমান আমার সামনে এসে গেছে, তোমরা সব ফেরেশতারা দরবার থেকে নেমে যাও, আমি নিজের কুদরতি হাত দিয়ে আমার বন্দাদেরকে দুধ খাওয়াবো। হুরুগিল মান জিতনে নামত হায় তু, ও সবসে বেহতর নামতে দিদারে তু, সবসে বেহতর নামতে দিদারে তু। সম্পূর্ণ ফেরেশতারা দরবার থেকে নেমে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আর আপনারা থাকবেন, বেহেস্তিরা থাকবে। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে এক গ্লাস খাঁটি দুধ নিয়ে মা যেরকম সন্তানদের খাওয়ায়, এক ডুব খায় মার মুখের দিকে তাকায়, তখন মা কয় খা, তো আবার খায়, আবার তাকায়, মা কয় আবার খা। এভাবে যেরকম মা সন্তানদের খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বেহেস্তি বান্দাদেরকে এভাবে খাওয়াবেন। বান্দা এক ঢুক দিয়ে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে খাও, তখন আর এক ঢুক দিবে, আবার তাকাবে, আল্লাহ বলবেন খাও, তখন আর এক ঢুক দিবে। এইভাবে বান্দারে নিজের কুদরতি হাত দিয়ে নিজে এক গ্লাস করে দুধ খাওয়াইয়া দিবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ফেরেশতার হাতে খাওয়া আর আল্লাহর হাতে খাওয়া কি এক? যখন বউর হাতে খাওয়া আর মার হাতে খাওয়া কি এক? আমাদের দেশে কিছু পাগল ভোলা ভাই আছে, বউ পাগল্যা, আপনার এদিকে কম, আমাকে ফরিদপুর ওইদিকে বেশি, খালি কো হুজুর মারছে বউ ভালো, ওনারা বলে ভালো খাবায়, এটা এক নম্বর গাদা, দুই নম্বর পাঠা, এটা মানুষ না, এটার জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। বউ কোনোদিন মারছে ভালো হইতে পারে না, হইতে পারে? বউ বউ মায়ে মায়ে, আজ তুই মরে যা, চারি মাস দশ দিন পর তোর স্ত্রী আরেকজনের সাথে বিয়ে বসবে, তোর সে ভালো স্বামী যদি পায় তার গলা ধরে কবে মনের মতো মানুষ পাইছি, কপাল ভরা আরো দুই বছর আগে মরলে আপনারে পাইতাম ভালো হইতো,
তুই মরা মানুষ, তোর কবরে তোর কপালে লাথি দিবে, আর তুই যদি আজ মরে যাও, তোর মা দুখিনী যদি এরপরে 25 বছর বেঁচে থাকে, আমি বলতে পারি 25 বছরের মধ্যে তোর মার চোখ কোনোদিন সুখ না থাকবে না। কি অবস্থা! সে অমাবস্যার অন্ধকার, নিঝুম নিরালা বৃষ্টি, সারা দেশের মানুষগুলি ঘুমায় যাবে, সন্তান হারা মা গভীর রাতে ঘুমায় না, তার বালিশটা সব সময় ভিজে থাকবে, বৃষ্টির সময় বারবার ডাক দেয়, আব্দুর রহমান বৃষ্টি দিয়ে তুই কোথায় রইলি, তাড়াতাড়ি ঘরে আয়। যারা সন্তান হারাইছে ওই মায়ের চোখের দিকে লক্ষ্য করে দেখবেন, সব সময় চোখের কোটা ভিজা থাকে। এমন মার্চে বউরে প্রাধান্য দিতে যেও না, যদি কোনো ছেলে তার আচার ব্যবহারের দ্বারা মাটের পায় যা আমার থেকে বউরে বেশি ভালো পায়, আল্লাহ হাবিব বলেন তোর জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখছেন। ও আমার ছোট্ট ভাইরা, হুঁশ হও, মা বাপ চিনলে না, আমি চিনি। এ আল্লাহ কি অবস্থা! আমি যখন আমার আব্বা হুজুর বেঁচে ছিলেন, আমি যখন সফরে আসতাম, আমার ছেলেরে বারবার জিজ্ঞাসা করত, তোমার আব্বু কবে আসবে? ছেলে বলতো ওখানে আব্বা গেছে, দুই একদিনের মধ্যে আসবে। শেষ রাত্রে উঠে জিজ্ঞাসা করতো আসছে কিনা, আসছে কিনা। ভাই জান, আজ 8 বছর হয় আমার আব্বা এতেকাল হয়ে গেছে, আজ আমি যে সফরে আইলাম, একটা মানুষও জিজ্ঞাসা করে না তোমার আব্বা কবে আসবে। আমার আম্মা আজ 6 বছর এতেকাল করেছে। আমি যখন পরগ্রামগুলি শেষ করে বাড়ি যেতাম, আমাকে খালি জিজ্ঞাসা করে তুমি আর বাইরে যাবা? আমি বলতাম মা যাব না। কি জন্য জিজ্ঞাসা করেন? কয় একটা হাঁস রাখছি আর একটা মোরগ রাখছি। মা, আমার কি বাংলাদেশের মানুষ কম হাঁস মুরগি খাওয়ায়, আপনি এগুলি রাখছেন কেন? কয় যতই তুমি খাও না কেন, আমি তো দেখি না, তুমি কি বাইরে যাবা? আমি কো না মা, আমি বাইরে যাব না। আমার মা বলতেন আজ আমি মোরগটা জবাই করব, নিজে হাতে রাঁধব, তোমার আমি খেতে দেব, আমি তোমার মুখের দিকে তাকায় থাকব, তুমি কেমনে চাবাইয়া চাবাইয়া খাও। ও আমার ভাইরা, ও আমার ছোট্ট ভাইরা শোনো, আমি লক্ষ্য করে দেখেছি, যখন আমি খাইতে বসতাম বউদেরকে মা বলতো দূরে সরে যা, আমি নিজে হাতে খাওয়াবো, 6টা মাস আমার ছেলে বাংলাদেশে ঘুরছে, আমি ওর পাতে একটু ভাত দিতে সুযোগ পাই নাই, সব সরে যা। সকলে সরায় দিয়ে একটা জায় নামাজের মধ্যে আমারে বসায় মা আমার ভাত দিতেন। আমি নজর করে দেখেছি, আমি যতবার লোকমা দিই মা আমার মুখের দিকে চেয়ে থাকে, তখন আমি বুঝছি ওই যে আমার দুধ খাওয়াবার সময় মা যে তাকায় থাকতো আমি কেমনে খাই, সেই জিনিসটা আমার মা এখনো বলতে পারে না। ও আমার ছোট্ট ভাইরা শোনো, আজ 6টি বছর হয়ে গেছে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার সব আত্মীয় স্বজন দুনিয়ায় বেঁচে আছে, কেউ তো আমার খাওয়া দেখে না, কেউ তো আমার খেতে দিয়ে আমার মুখের দিকে চেয়ে থাকে না, আমি কেমনে চাবাই? এমন মা বাপের নাফরমানি তোমরা করো না। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা ভাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহ হাবিব বলেন তোমার বেহেশত তোমার মায়ের পায়ের নিচে। আবার একটু পরে কয় হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহ হাবিব বলেন তোমার বেহেশত তোমার মায়ের পায়ের নিচে। চতুর্থবার কয় হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহ হাবিব বলেন তোমার বেহেশত তোমার আব্বার পায়ের নিচে। মার কথা 3 বার বলেছেন, আব্বার কথা মাত্র 1 বার বলেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে মার কথা কেন 3 বার বললেন, মুহাগানি পয়গম্বর আব্বার কথা কেন 1 বার বললেন। তিনি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, 3টা সময় এমন গেছে, এই 3 সময় মার সাথে আব্বা শরীক ছিলেন না। 1 নম্বর, আমরা যে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলাম,
মাঝে আমাদের পেটের মধ্যে করে বোঝা টানছে, এই বোঝা টানার মধ্যে মার সাথে আব্বা শরীক ছিলেন না, এক। দুই নম্বর, আমরা যেদিন দুনিয়া আসব সেদিন মাঝে আমাদেরকে ডেলিভারি করেছে, প্রসব করেছে, তার জীবনের উপরে যে কত ঝুঁকি গেছে, কত বিপদ গেছে, জীবনের সৎকারা প্রসন্ন বিভাগ আশা মা ছেড়ে দিছে, সারা বাড়ির মানুষের কাছে থেকে মাপ চাইছে, শাশুড়ির কাছে মাপ চাইছে, স্বামীর পায়ে ধরা মাপ চাইছে, মনে করছে এবার আমি বাঁচবো না, আপনারা আমার যে ডেলিভারি করছে মা, এই বিপদের সময় আব্বা মার সাথে শরীক ছিলেন না। দুই, তিন নম্বর, মাঝে আমাদেরকে দুই বছর দুধ খাওয়াইছে, ডান পাশে নিয়ে শুইছে, রাত্রে বারোটার সময় হাত দিয়ে দেখে প্রস্রাব করে ফেলছি, এবার আগলি দিয়ে বাম পাশে শুয়াইছি, রাত্রে তিনটার সময় হাত দিয়ে দেখে কেতা ভিজিয়ে ফেলছি, কোথায় নিবে এবার মা, বুকুর উপরে উপর করে আঞ্জা করে ধরে রাখছে। ওই সময় আব্বা পাশে একটা ল্যাপ গাড়িয়ে ঘুমাইছিলেন, এই তিনটা সময় মার সাথে আব্বা শরীক ছিলেন না, এজন্য মহাজ্ঞানী পয়গম্বর মার কথা তিনবার বলেছেন, আব্বার কথা একবার বলেছেন। অলিকুল শিরোমণি সারা বিশ্বের সবচেয়ে বড় অলি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়ত তালবিন নামক কিতাবের মধ্যে লিখেছে, মাঝে আমাদের দুই বছর দুধ খাওয়াইছে, এই দুই বছরের মধ্যে একদিনের ঘটনা তিনি লিখছেন। মা উঠান ঝাড়ু দিতেছে, মায়ের দুধ আমের মতো ঝুলতেছে, দুই বছর বয়সের শিশু মায়ের স্তন ঝুলা দেখলে সহ্য করতে পারে না, নিচে দিয়ে যে ঠোঁটটা লাগাইছে, এমন সময় মা সোজা হয়ে গেছে, ঠোঁটের মধ্যে সামান্য একটু দুধ লাগছে, যেহেতু বুটটা চট করে ছুটে গেছে, জিহ্বা দিয়া চাইটা চাইটা খায়, মা মিটমিট করে হাসে, এক বিন্দু দুধ জিহ্বার আগালটা মাত্র ভিজছে, মা কয় তুই ডোয়ার উপরে বয়, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসি, এরপরে তোরে বসে বসে আমি আরামের দুধ দিব। বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়ত তালেবিন কিতাবের মধ্যে লিখেছেন, এক বিন্দু দুধ পেটের মধ্যে এক ফোঁটাও যায় নাই, শুধু জিহ্বার আগালটা ভিজছে, এতখানি দুধের দাবি যদি হাশরের ময়দানে কোনো মা করে, আমি আব্দুল কাদের জিলানি মায়ের দুধের দাম দিয়া বেচতে যেতে পারবো না। গফুর হুব্বে তৌলানি নাকার দুনিয়া হায়া ফানি করেঙ্গে ফৈজ রুহানি মহিউদ্দিন জিলানি। তিনি পরিষ্কার লিখেছেন, হাশরের ময়দানে গেট দিয়ে লোকগুলি যখন বেহেশতের দিকে রওনা দিবে, কোন মা যদি গেটের মধ্যে দাঁড়ায় থাকে, তার ছেলেকে খালি বলে তুমি দাঁড়াও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ